সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ডের 67 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাস্টমাইজ রিবন। সো এই জিনিসগুলো আসলে না জানলেই নয়, আমরা যদি ধরেন এখানে রাইটের জায়গায় একটা স্পেস রয়েছে রাইটটি দিকে কর্নারে টপে, সো এখানে আমরা যদি মাউস থেকে রাইট কি ক্লিক করি তাহলে কাস্টমাইজ দ্য রিবন একটা অপশন চলে আসবে। সো এখানে আপনারা আসলে দেখতে পাবেন যে আপনাদের কাস্টমাইজ রিবনে যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যেখানে হোম, ইনসার্ট ইত্যাদি অপশনগুলো রয়েছে এবং এগুলোর ভিতরে যে টুলসগুলো রয়েছে সেখান থেকে আপনি এগুলো দিতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু ডেভেলপার অপশনটি কোথাও নেই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে মেন ট্যাবে হোম, হোমের ভিতরে আপনার এই টুলসগুলো রয়েছে, তারপর হচ্ছে রিভিউ, ভিউ, তারপর অ্যাড ইন, ব্লক পোস্ট ইত্যাদি কিন্তু এখানে আছে, কিন্তু ডেভেলপার অপশনটি নেই। আমি যদি এটাকে এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পরে আমি যদি এটাকে ওকে করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ডেভেলপার অপশনটি কিন্তু কি ক্রিয়েট হয়েছে। সো এখানেও আমাদের ম্যাক্রো, তারপর হচ্ছে যদি আরও এসটিকে এডিটিং ইত্যাদি অপশনগুলো কিন্তু কি রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও বিভিন্ন ধরনের এই যে ডকুমেন্ট ট্যাম্পলেট ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনারা যদি চান ফাইলের অপশনে গিয়ে আপনি এখান থেকে একটা অপশন রয়েছে এই যে এখানে অপশনে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু অনেক জিনিসের ডিসপ্লে, প্রুফিং, সেভ ইত্যাদি কিন্তু রয়েছে। সো এখানেও কাস্টমার জীবনের যে ডায়ালগ বক্সটা আছে সেখান থেকে নিয়ে আপনি কিন্তু চাইলে এটি দিতে পারেন। এখন ধরুন আমাদের এই যে এই এই জিনিসটি হচ্ছে, এটা হচ্ছে মেইন ট্যাব, আর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শর্টকাটস। সো আপনারা চাইলে এখান থেকে আবার রিজিট অপশনে ক্লিক করে আপনারা আগের অবস্থানে ফিরে যেতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই যে ফন্ট কালারটি, অথবা চাচ্ছি যে এই যে পেজ সেট আপ, এটি এখানে অ্যাড করতে এই মেইন ট্যাবের সাথে। সো আমি এখানে অ্যাড করলাম, সো এখানে ওকে দিলাম। কমার্স নিড টু বি অ্যাডেড টু কাস্টম গ্রুপ, সো এটা এখানে অ্যাড হচ্ছে না। সো এখানে কাস্টমাইজে ক্লিক করলাম, সো কাস্টমাইজে আমাদের এখানে বিভিন্ন গ্রুপ রয়েছে, সো এই গ্রুপে আমাদের আসলে অ্যাড করা লাগবে তাহলে আমাদের এটা অ্যাড হবে। সো এছাড়া আমাদের এখানে কিছু অপশন রয়েছে যেমন ফাইল, সেভ ইত্যাদি, সেই অপশনগুলো আসলে খুঁজতে হবে আমাদের। পপুলার কমান্ডস, অল কমান্ডস, ম্যাক্রোস, ফাইল ট্যাব, ফাইল ট্যাবে গেলাম। ফাইল ট্যাবে কী কী রয়েছে এখান থেকে আপনি চাইলে এগুলো তা সিলেক্ট করে দিতে পারেন। টুলস ট্যাব, টুলস ট্যাব এগুলো রয়েছে বিভিন্ন ইয়ার। এখানে হচ্ছে মেন ট্যাব, এই যে মেন ট্যাব হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন ইত্যাদি রয়েছে। যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনি ওকে করে দিতে পারেন। সো দেখেন আমাদের এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা অপশন কিন্তু চলে এসেছে। সো আমরা ফাইলে যাব, আবার তারপরে দেন অপশন থেকে আমরা কাস্টমাইজ রিবনে যাব। দেন এখানে আমাদের রয়েছে কাস্টম ট্যাবস অ্যান্ড গ্রুপ, মেন গ্রুপ, অল ট্যাবস, ফাইল ট্যাব, ফাইল ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। সো এখানে আমাদের এখানে রয়েছে আমাদের মেন ট্যাব, টুলস ট্যাব, অল ট্যাব ইত্যাদিগুলো রয়েছে। তো এই হচ্ছে বিভিন্ন জিনিস, আপনি এখান থেকে চাইলে এগুলো ক্লিক করলে এইগুলো কাজ করবে, আর ক্লিক না করলে এগুলো কাজ করবে না। সো আশা করি আপনারা কাস্টমাইজ রিবন অপশনটি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ রিবন অপশনটি আসলে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে রিবনে, আপনি যদি উপরের দিকে যান তাহলে এখানে লিখবেন রিবন ডিসপ্লে অপশন, এখানে আপনি ক্লিক করার পরে অটো হাইড রিবন যদি দেন তাহলে দেখবেন যে উপরে জিনিসটি কিন্তু হাইড হয়ে গেছে। তারপর আমাদের তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এগুলো আনতে হবে, আর নাহলে আদারওয়াইজ এটা হাইড হয়ে যাবে। এছাড়া এনাদার আমাদের কিছু অপশন রয়েছে, যেমন এখানে আপনার শো ট্যাবস, যে ট্যাবগুলো দেখাবে, এখানে ক্লিক করলে আপনার টুলসগুলো দেখাবে আর আদারওয়াইজ দেখাবে না। এখানে ডাবল ক্লিক করলে আপনার এটি এইভাবে হয়ে যাবে, এবং আবার আপনি যদি শো ট্যাবস অ্যান্ড কমান্ড দিতে চান তাহলে এগুলো সব দেখাবে। এছাড়া এই জিনিসগুলো আমাদের অপশন থেকেও করা যায়, অপশন থেকে এখানে চাইলে আপনারা ডিসপ্লে অপশন থেকে যে এগুলো সিলেক্ট এবং ডিসসিলেক্ট করে আপনারা এই জিনিসটি করতে পারেন। যেমন আমরা এখান থেকে শো মেনি টুল বার অন সিলেকশন এটা উঠিয়ে দিব, বা ধরেন আপডেট, ডকুমেন্ট, ড্র্যাগিং ইত্যাদি উঠিয়ে গেলে এগুলো কিন্তু কাজ করবে। বা এনাবেল লাইভ প্রিভিউ এটা যদি উঠিয়ে দিই এখান থেকে, এটা হচ্ছে আনাদার অপশন। যেমন ধরেন আমরা এই যে এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা বিভিন্ন কালার দিতে চাচ্ছি, কালার দেওয়ার পরে এটি সিলেক্ট হলো, কিন্তু আমরা যদি অপশন থেকে যেয়ে এটাকে এনাবেল লাইভ প্রিভিউ করে দেই তাহলে দেখুন এখন কালার থাকা অবস্থায় কিন্তু এটিও চেঞ্জ হচ্ছে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সকলকে।